হাইকোর্টের স্বস্তি অনুব্রত মণ্ডলের এখনো দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে না আইডি 9 জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত বিস্তারিত জানতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহ বিজেন্দ্র দেখো আজকে জাস্টিস জাসমিন সিং বেঞ্চে যখন শুনানি হয় তখন ইডি তরফ থেকে আইনজীবী অনুপম শর্মা জানান যে তারা একটা প্রোডাকশন ওয়ার্ক পেয়েছিলেন রাউল ত্রিবেণী কোর্ট থেকে অনুব্রত মণ্ডলকে নিয়ে আসার জন্য দিল্লিতে এবং সেটাকে কার্যকর করার আগেই রাজ্য পুলিশ তাকে পশ্চিমবঙ্গের পুলিশ তাকে অ্যারেস্ট করেছে একটা অন্য এফআইআর এ এবং সেখানে তারা 7 দিনে তারা পুলিশ রিমান্ড পেয়েছে। তারা অভিযোগ করেন যে তাদের কাছে যখন প্রোডাকশন ওয়ারেন্ট আগে থেকে ছিল এবং সেই প্রোডাকশন ওয়ারেন্ট তারা পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন এক্সিকিউট করার জন্য, তারপর কেন পশ্চিমবঙ্গ পুলিশ তাকে কাস্টাডিতে নিয়েছে সেই প্রশ্ন তাদের তরফ থেকে ফেলা হয় জাস্টিস সতীশ সিং এর বেঞ্চে। এবং সেখানে অনুব্রত মণ্ডলের আইনজীবী অভিষেক মনু সিংহী ছিলেন এবং হরিহরন ছিলেন, তারা কোর্টকে জানান যেহেতু এই মুহূর্তে অনুব্রত মণ্ডল 7 দিনের পুলিশ কাস্টাডিতে রিমান্ডে রয়েছেন, তাহলে এখন প্রশ্ন থাকলেও ইডি সেটাকে এক্সিকিউট করতে পারবে না যেহেতু একটা অন্য পুলিশের কাস্টাডিতে রয়েছেন। সেক্ষেত্রে যখন জুডিশিয়াল কাস্টাডিতে যাবে অনুব্রত মণ্ডল তখনই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের এই প্রোডাকশন ওয়ারেন্টকে এক্সিকিউট করতে পারবে। তারা বলেন সেক্ষেত্রে এখন শুনানি অ্যাডজার্ন করে দেওয়া হোক যেহেতু আরো 2 দিন রয়েছে উইন্টার ভেকেশন স্টার্ট হবে দিল্লি হাইকোর্টের, ভেকেশনের পর এটার হিয়ারিং নেওয়া হোক এবং তখন জাস্টিস সতীশ সিং জানতে চান ইডি কয়ার থেকে যে আপনারা তো এখন এক্সিকিউট করতে পারবে না যে প্রোডাকশন ওয়ারেন্ট আপনাদের কাছে রয়েছে। তিনি জানান যে তারা ইতিমধ্যে সেই ওয়ারেন্টকে পশ্চিমবঙ্গে পাঠিয়ে দিয়েছেন এক্সিকিউট করার জন্য এবং তাকে কাস্টাডিতে নিয়ে দিল্লিতে নিয়ে আসার জন্য তাদের প্রক্রিয়া স্টার্ট করে দিয়েছে, কিন্তু অন্য কোনো কারণে পশ্চিমবঙ্গ পুলিশ তাকে অ্যারেস্ট করেছে এই অভিযোগও করা হয় ইডির লয়ার তরফ থেকে। কিন্তু কোর্ট তখন বলে কি সেক্ষেত্রেও কিন্তু আপনি তার কাস্টাডি আপনারা পাবেন না যেহেতু একটা অন্য পুলিশের কাস্টাডিতে সেই এখন রয়েছে অনুব্রত মণ্ডল। তখন ইডির আইনজীবী বলেন যে ঠিক আছে তারা আপাতত সেই অর্ডারটাকে এক্সিকিউট করবেন না এবং 7 দিন পর তারা সেটাকে আবার চেষ্টা করবেন এক্সিকিউট করার জন্য বা পরবর্তী নির্দেশ যা হাইকোর্ট দেবে সেটা তারা মানবেন। আজকে জাস্টিস জাসমিন সিং দুপক্ষের বক্তব্য শোনার পর অর্ডার দিয়েছেন আগামী 9 জানুয়ারি পরবর্তী শুনানি হবে এবং কোর্টকে আশ্বস্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট 9 জানুয়ারি একটি যে প্রোডাকশন ওয়ারেন্ট তারা পেয়েছেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সেটাকে তারা কাজ করবেন না। এখন দেখতে হবে 9 জানুয়ারি হাইকোর্টে কি হচ্ছে। ধন্যবাদ বিজেন্দ্র। অর্থাৎ দিল্লি হাইকোর্টে আপাতত স্বস্তি অনুব্রত মণ্ডলের, এখনই দিল্লি যেতে হচ্ছে না অনুব্রত মণ্ডলকে, 9 জানুয়ারি পর্যন্ত অনুব্রতর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে না আইডি, 9 জানুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত। কাঁথিতে শুভেন্দু অধিকারী সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ, বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের শুভেন্দুর সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে, যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের। শুভেন্দুর সভায় লোক না আসায় মিথ্যে অভিযোগ বিজেপির, পাল্টা তৃণমূল। আজ কাঁথিতে শুভেন্দু অধিকারী সভায় এবং সেই সভায় যেতে বাধা দেওয়ার অভিযোগ। কথা বলবো এ নিয়ে ঋত্বিক প্রধান, প্রতিনিধি টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। ঋত্বিক, ঠিক কি অভিযোগ করছেন বিজেপি কর্মীরা? দেখো, যেটা হচ্ছে যে মূলত অভিযোগ করা হয়েছে ভগবানপুর বিধানসভার বিধায়ক যিনি রয়েছেন রবীন্দ্রনাথ মাইতি, তিনি অভিযোগ করছেন যে ভগবানপুর বিধানসভার এলাকার বোরোজ এলাকা, অর্জুননগর এলাকা, এই সমস্ত এলাকা দীর্ঘদিন ধরে উত্তপ্ত হয়ে রয়েছে রাজনৈতিক সংঘর্ষের ফলে। সেই সমস্ত জায়গা থেকে যখন কর্মী সমর্থকরা শুভেন্দু অধিকারী সভার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই সময় কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়, এমনকি রাতভর তাদের বাড়িতে গিয়ে তাদেরকে ধমক দেওয়া হয় যাতে তারা শুভেন্দু অধিকারী সভায় না আসে এবং সেই সভায় আসার জন্য যারা বেরিয়েছিল বাড়ি থেকে তাদেরকেও পর্যন্ত ধমক দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। যদিও কিন্তু তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে যে শুভেন্দু অধিকারীর সভা হয়েছিল মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে চ্যালেঞ্জ করে, সেই সভাতে লোক না আসার ফলে সে জায়গায় কিন্তু নিজেদের দায় এড়াতে রবীন্দ্রনাথ মাইতি এই অভিযোগ করছেন, এমনই অভিযোগ করেছেন তৃণমূলের পক্ষ থেকে। তারা সরাসরি এই অভিযোগ অস্বীকার করে তাদের বক্তব্য হচ্ছে সভাতে সে পরিমাণ লোক না আসার ফলে তার দায় চাপাতেই কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে এই সব কথাবার্তা বা এরকম অপপ্রচার ছড়ানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে। ধন্যবাদ ঋত্বিক। কাঁথিতে শুভেন্দু অধিকারী জনসভা, আর কিছুক্ষণের মধ্যেই সেই জনসভা শুরু হতে চলেছে কাঁথি লাগোয়া মাঠেই সভা হবে, যদিও সভাস্থলে এখনো শুভেন্দু অধিকারী তিনি পৌঁছননি। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে সরাসরি রয়েছেন, কথা বলে নেবো শিবাশিস সঙ্গে। শিবাশিস, আর ঠিক কতক্ষণের অপেক্ষা এই সভার মূল অনুষ্ঠান শুরু হতে? রুদ্রনীল ঘোষ, অটল ঘোষ তারা পৌঁছে গিয়েছেন, একেবারে শেষ মুহূর্তে সভার প্রস্তুতির ছবিটাও জানতে চাইবো শিবাশিস।
দেখো অমৃতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাঁথি স্টেশন সংলগ্ন সেই মাঠে যেখানে শুভেন্দু অধিকারী অপেক্ষা করছেন এই বিজেপি সমর্থকরা যে ভিড়ের ছবি আমরা তুলে ধরছি বিজেপি কর্মীরা তারা এখানে জড়ো হয়েছেন তারা শুভেন্দু অধিকারীর জন্য অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি সভামঞ্চে আসবেন এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যে সৌমেন্দু অধিকারী রুদ্রনীল ঘোষ সজল ঘোষ এরা এসে গিয়েছেন অসীম সরকার সংগীত পরিবেশন করছেন অসীম সরকার সংগীত পরিবেশন করছেন বিজেপি সমর্থকরা আমরা দেখতে পাচ্ছি এখানে কাতারে কাতারে মানুষ আসছেন এবং উল্টো দিকে মূল মঞ্চের ছবি যদি দেখাই মূল মঞ্চের ছবি আমাদের প্রতিনিধি দীপেন্দু সিনহা যে ছবি তুলে ধরছেন তুমি দেখতে পাচ্ছ মূল মঞ্চে বিজেপি নেতৃত্ব রয়েছেন রাজ্য নেতৃত্ব রয়েছে ঠিক তার পাশে যেখানে রয়েছে সেখানে জনপ্রতিনিধিরা রয়েছেন এবং আরেকটি সাংস্কৃতিক মঞ্চ সেখানে অসীম সরকার সংগীত পরিবেশন করছেন স্বাভাবিকভাবেই যে ছবি ধরা পড়ছে তাতে কিন্তু আর কিছুক্ষণের অপেক্ষা একটু পরেই সভাস্থলে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে শুভেন্দু অধিকারীর সূত্রে এবং এর পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার যে 17 দফা শর্ত সেই শর্ত কিন্তু আজকে প্রকাশ্যে আনতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 3রা ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করেছিলেন কাঁথিতে সেখানে অধিকারী পরিবার এবং বিজেপি নিয়ে তিনি যে যে অভিযোগ করেছিলেন প্রশ্ন তুলেছিলেন তার জবাব দিতেই এই সভা এমনটাই মনে করছে রাজনৈতিক মহল অমৃতা ধন্যবাদ শিবাশিস।